अस्सलामुअलैकुम। क्या हुआ सर? हेलो, कथा क्लियर शुना जाए ना। अच्छा अच्छा আচ্ছা, কালকে সকালে ক্লাস করতে পারবা? হ্যাঁ, কালকে সকালে 10টা 11টার দিকে। আজকেরটা আমি একটু তাড়াতাড়ি শেষ করবো, কিন্তু কালকে একটু বেশি টাইম নিয়ে ক্লাস করব। আজকের ক্লাসে হচ্ছে আমি এক জায়গায় একটু যাবো, তো সে আরকি তাড়াতাড়ি শেষ করে যাব। কালকে সকাল 10টায় মানে প্রায় 2 ঘন্টা ধরে আমরা ক্লাস করব। ঠিক আছে, স্ক্রিন তো ক্লিয়ার দেখা যায় নাকি? ওকে, তাহলে আমরা কাজ শুরু করে দিই। HTML Chrome 5 হচ্ছে লিঙ্ক আপটা করাই দেব। তারপরে যে কাজটা করবো, একটা ডট কন্টেইনার কন্টেইনার পার্ট নিব। এই কন্টেইনার পার্টের ভিতরে যত কাজ করব, সব কাজগুলো কি আমরা কন্টেইনার পার্টের ভিতরে করব। আজকে আমরা হচ্ছে কিছু কাজ দেখব, সেটা হচ্ছে আমি S3 লিখলাম। S3 ট্যাগ নিয়ে যদি কিছু কাজ দেখি, লোড ইন টু, আমি এটারে কন্ট্রোল ঢি দিয়ে আমি 5 বার বানিয়ে নিলাম। তার আগে যদি আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার যদি আমি একটা ডিপ সেকশনে ধরি, রো 1, এই সেকশনটার ভিতরে যদি আবার আমি H3টা লিখি, এখানে লিখলাম লোড M2, কন্ট্রোল ঢি দিয়ে কি আমি 5 বার বানিয়ে নিলাম। আমার এখানে ওয়েবসাইটটা আসবে, এই অবস্থা আসলো। আমরা এতদিন যেই জিনিসগুলো, আমরা যেই সেকশনগুলো সাজাইতাম কি ULLIA অ্যাঙ্কার ট্যাগ দিয়ে, কি আমরা বিভিন্ন ওয়েবসাইটের টেমপ্লেটগুলো সাজাইতাম। আর এই সেকশনটা করার আগে আমি যেই কাজটা করব, এটার নাম দিলাম হচ্ছে রো 2, আর রো 1 নামে আমি আরও একটা সেকশন নেই, রো 1। এরপরে হচ্ছে আমি রো 1 এর ভিতরে আমি এখানে একটা নিতে পারি মার্কিউটেক। মার্কিউটেক এর ভিতরে আমি হচ্ছে এখানে লিখতে পারি ওয়েলকাম টু মাই মার্কিউটেক। এর কাজ তো আমরা মনে হয় জানি নাকি? এই যে মার্কিউ ট্যাগের কাজটা হচ্ছে এটাই, যে আমার লেখাটা কি এখান থেকে বারবার দৌড়াবে আর কি।
সো এটার জন্য আমরা একটু স্টাইল করে, যদি তার আগে যদি আমরা একটু এটা ওয়েবসাইট আকারে সাজাবো না, এটা শুধু রো অন। আচ্ছা, এখানে যে কাজটা আমার করতে হবে, ফার্স্টে ডট কন্টেনার পার্টটা ধরবো আমি। আমি একটা একটা সেকশন ধরি, কন্ট্রোল সি, ওকে। কন্টেনার পার্টের ভিতরে আমার যে কাজটা করতে হবে, এটার জন্য একটা ওয়াইড নিতে হবে। ওয়াইড নিব হচ্ছে 1200 নিব, 1200 পিক্সেল, অ্যান্ড হচ্ছে মার্জিন মার্জিন থাকবে 0 অ্যান্ড অটো। মানে কি, এটা মাঝখানে আসবে, মার্জিন 0 অটোর কাজ আমরা জানি যে আমার এই সেকশনটা কি মাঝখানে চলে আসবে, যে এপাশ থেকেও জায়গা নিবে অ্যান্ড এপাশ থেকেও জায়গা নিবে। এরপরে হচ্ছে যে কাজটা করবো আমরা, সেটা হচ্ছে যে রো অন সেকশনটাকে ধরবো, এখানে ডট, এরপর হচ্ছে আবার কন্ট্রোল টি দিয়ে এটার ভিতরে মার্কিউট একটা লেখা দিব। এখানে মার্কিউট একটা লেখার পরে আমি যদি এটার জন্য একটা কালার দেই, কালার দিলাম হচ্ছে হোয়াইট, অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে নেভি। এরপরে হচ্ছে এটার জন্য নিতে পারি আর হচ্ছে যে প্যাডিং, প্যাডিং নিব 10 পিক্সেল, ওকে। এরপর এটার জন্য নিতে পারি বর্ডার 2 পিক্সেল, সলিড রেড কালার একটা বর্ডারও নিলাম, ওকে। আমি যদি এখন আমার সাপোজ ওয়েবসাইটে রিলোড দেই, আমার কি এই সেকশনটা অনেক সুন্দরভাবে কে এখানে তৈরি হলো। সে এখন আমার যে কাজটা করতে হবে, আমার যে লেখাটা একদম ছোট আকার আছে, এই লেখাটা যদি আমি এখানে বড় করে যে ফন্ট সাইজ করি, এখানে ফন্ট সাইজ করে 25 পিক্সেল করলাম, এরপর কি আমার লেখাটা কি বড় আকারে আসলো, কিন্তু অনেক সুন্দরভাবে কি এই লেখাটা এখান থেকে এখানে, মানে কি আমার ডান থেকে বামে এটাকে আপ ডাউন করতে থাকবে বারবার। এই যে এখান থেকে বের হয়ে যাওয়ার পর আবার ওখান থেকে আবার শুরু হবে, যে এখান থেকে বের হওয়ার পরে যে আবার শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মার্কিউ ট্যাগের কাজ, ঠিক আছে। এখানে অনেক ওয়েবসাইট ঢুকলে এরকম একটা ওয়েলকাম মেসেজ থাকে না উপর থেকে, এই সেট থেকে এই পাশে এরকম যাওয়া আসা করে, অনেক সুন্দরভাবে ক্রিয়েট করা থাকে। সো এটা হচ্ছে কি আমাদের মার্কিউ ট্যাগের কাজ, এটা হচ্ছে মার্কিউ ট্যাগ দিয়ে এই কাজগুলো করা হয়। এরপরে হচ্ছে যে কাজটা করবো আমরা, সেটা হচ্ছে রোড টু এর কাজ করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে ডট চিহ্নটা দিয়ে দিতে হবে কন্ট্রোল ডি দিয়ে। এটার জন্য যেটা করব সেটা হচ্ছে H3, H3-এর জন্য আমরা রো সেকশনটাকে যদি আগে একটু ভাগ করি, সেটা হচ্ছে একটা হাইট, হাইট থাকবে হচ্ছে 60 পিক্সেল, তারপর হচ্ছে ওয়াইড, ওয়াইড থাকবে হচ্ছে 100%, এরপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে লাইম, ওকে। তো এখন আমরা এই সেকশনটার জন্য যদি একটু সাজাই, এই যে আমার এই সেকশনটা এইভাবে আসলো, আমার যে এই সেকশনগুলো আমি কি H3-এর ভিতরে লিখছি না, সো H3-এর ভিতরে যে সেকশনগুলো আছে, এই সেকশন আমরা যেরকম ম্যানুভারগুলো সাজাইতাম, আমি চাইতেছি এই সেকশনগুলোও কি ম্যানুভার আকারে এইখানে সাজাবো H3-ট্যাগ দিয়ে। সো H3-ট্যাগ দিয়ে যখন আমরা সাজাবো, H3-ট্যাগটা ধরাই দিতে হবে রোড টু H3। এটার সামনে H3-ট্যাগটা ধরানোর পরে আমার এখানে যেটা লিখতে হবে যে ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ওকে। আমি যদি এখন এটা রিলোড দেই, আমার কি ডিসপ্লেটা ইনলাইন ব্লক, মানে কি আমার লেখাগুলো কি সামনে আসবে। এই যে এক একটা সেকশন আমি যখন এটা সিলেক্ট করলাম, এই যে এক একটা সেকশন নিতেছে, এগুলো হচ্ছে কি এক একটা সেকশন, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা, চারটা, পাঁচটা, আমি কি এখানে 5টা সেকশন নিয়েছিলাম, যে স্থির কি 5 বার নিয়েছিলাম। আমি যদি এখানে আরও একবার নেই, আমার কি এখানে আরও একটা সেকশন আসবে, যে সামনে কি আমার এখানে মোট 6টা সেকশন হলো। সো এরপরে আমরা যেই কাজটা করতে পারি এই সেকশনগুলো সাজানোর জন্য, আমার যেই কাজটা করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লকের পর এখানে যদি দিতে মার্জিন লেফট, মার্জিন লেফট 30 পিক্সেল,
মানে প্রতিটা সেকশন থেকে কি আমার 30 পিক্সেল পরিমাণ কি একটা স্পেস নেবে, প্রতিটা সেকশনে একটা সেকশন একটা সেকশন, মানে প্রতিটা মেনু বার থেকে কি আমার 30 পিক্সেল পরিমাণ কি এক একটা স্পেস নেবে, এটা হচ্ছে কি মার্জিন লেফটের কাজ। তো আমি যদি এখানে 60 দিই, আমি সম্পূর্ণটা সুন্দরভাবে একটু সাজাই, আমার আরো একটু বাড়াই দিতে হবে 70। ওকে, এটা একদম পারফেক্ট। সো এরপরে যে কাজটা করতে পারি, এটার জন্য যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিব, এটার জন্য যদি ব্যাকগ্রাউন্ড দেই যে রেড, এন্ড হচ্ছে কালার থাকবে আমার হোয়াইট। ওকে, আমি যদি এখন এটা সাপোজ রিলোড দিই, আমার ব্যাকগ্রাউন্ডটা আসবে শুধু এই লেখাটার এতটুকু হয়েছে, আমার এখন যতটুকু ব্যাকগ্রাউন্ড ধরছে এরপর কি এতটুকুই ব্যাকগ্রাউন্ড আসবে। সো ব্যাকগ্রাউন্ডের জন্য যদি আমি একটু স্টাইল করি যে ব্যাকগ্রাউন্ডটা আমার একটু বড় আসবে, এটার জন্য একটু আরো কিছু স্টাইল করবো। সো সেই ক্ষেত্রে আমার যেটা করণীয়, এটার জন্য একটা প্যাডিং নিতে পারি, প্যাডিং টপ, প্যাডিং টপ নেব হচ্ছে 10 পিক্সেল, এন্ড হচ্ছে প্যাডিং বটম এটা নেব হচ্ছে 10 পিক্সেল। ওকে, আমার উপর অ্যান্ড নিচ থেকে কি একটা প্যাডিং নেবে সবগুলোর জন্য, উপর থেকেও নেবে অ্যান্ড হচ্ছে কি নিচ থেকেও নেবে। সো এরপরে আমরা যে কাজটা করতে পারি যে মার্জিন টপ এখানে যদি দেই -30 পিক্সেল, আমার কি এই যে মার্জিনটা একটু উপরে উঠাবো, এই যে আমার কি এটা 30 পিক্সেল দেওয়ার পরে কি আমার মার্জিনটা অতিরিক্ত উঠে গেছে, এটা হচ্ছে আমি মার্জিন টপ দিয়ে কি উঠাইতেছি, এটা মার্জিন টপ, এটা কিন্তু এটা আমি মাইনাস করে নিতেছি। মার্জিন টপ থেকে যদি একটু জায়গা নেই, এখানে হচ্ছে আমি যদি দিই একবারে 6, ওকে এটা হবে আমার পারফেক্ট ম্যাপ। ওকে, আমার কি ম্যানোভারটা অনেক সুন্দরভাবে তৈরি হলো। সো এরপরে যে কাজটা করতে পারে, আমার যে এই যে সেকশনটা ফাঁকা আছে, এই ফাঁকা সেকশনটা দূর করার হচ্ছে দুইটা উপায়। সেটা হচ্ছে যদি আমি এখানে স্টার নেই, স্টার নিয়ে যদি মার্জিন, যে স্টার নিয়ে মার্জিন 0 অ্যান্ড প্যাডিং 0 অ্যান্ড বক্স সাইজিং বর্ডার বক্স করি, সেটা হচ্ছে অটো কাজ করবে। আর আমরা যদি এখানে শুধু এই সেকশনটার জন্য আমরা এই সেকশনটার সাথে কি এটা ম্যাচ মিলাই দিব, সো তখন আমার যে কাজটা করতে হবে, এখানে এই যে রোড টু যেটা সেকশনটা নিলাম, আমি হাইট নিলাম 60 পিক্সেল, অ্যান্ড হচ্ছে ওয়াইড 100%, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড লাইন। সো এখানে সাপোজ লিখবো মার্জিন টপ, মার্জিন টপ এখানে হচ্ছে -2 পিক্সেল। ওকে, সো আমার কি এখন এই বর্ডারটাকে এটার সাথে ম্যাচিং হয়ে যাবে। সো আমার এখানে পিক্সেলটা আর একটু বাড়াই দিতে হবে, সো যদি এখানে সাপোজ 4 পিক্সেল দেই, আমার এটার সাথে কি এই বর্ডারটা, এই যে ফাঁকা একটা স্পেস আছে কি, আমার ফাঁকা স্পেসটা কি এখন আর থাকবে না, যে এটার সাথে কি এটা ম্যাচিং হয়ে গেছে। সো এই কাজগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি। এটা যদি আমরা মার্জিন বটম করতাম, সো তখন এই কাজটা হইতো না, কারণ তখন হয়তো কি এটা উপরের যে সেকশনটা আছে ওইটারও উপরে উঠে দিত, তারপর এটা যাইতো। তো যখন আমরা একটা সেকশনের ভিতরে আরেকটা সেকশন ঢুকাবো, তখন আমরা এটা মাইনাস করে টাইনে নিয়ে যাবো ওইটার ভিতরে, এটা আমরা মাইনাস করে মানে ওইটা থেকে ওইটা বিয়োগ যাবে। এখানে হচ্ছে সব হিসাব, হিসাবগুলো একটু ঠিক রাখতে হবে, যে এখানে এত হইতে পারে এই হিসাবগুলো ঠিক রাখলে কি সব কিছু সহজ হয়ে যাবে। তো এরপরে যে কাজটা শিখবো আমরা, সেটা হচ্ছে স্পিন ট্যাগের কিছু কাজ দেখবো। স্পিন ট্যাগের একটা মজার কাজ, সেটা হচ্ছে আমি যদি এখানে ডট রো 3 নাম্বার সেকশনটা ধরবো, সো এটার ভিতরে আমি একটা স্পিন ট্যাগ নিব, এখানে লিখলাম যে লোরিম 3। ওকে, জাস্ট এতটুকুই। সো আমি এটা জাস্ট আপাতত একটু দেখি, এই যে লোরিম 3 লেখার পরে এই সেকশনটা এখান থেকে শুরু হলো। স্পিন ট্যাগের সাইজ হচ্ছে এটা পি ট্যাগের মতোই আসছে। সো এটার জন্য আমি যদি এখন এটার কন্ট্রোল ডি দিয়ে আরো কয়েকবার বানাই নিলাম, সো এখন যদি আমি এটার একটু দেখি, আমরা যখন স্পেন ট্যাগ দিয়ে লিখবো সবগুলো কি আমার এক লাইনে আসবে, আমি যতগুলো আলাদা, আমার এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদা স্পেন ট্যাগ, সবগুলো কি আমার আলাদা আলাদা সেকশন। তো তার আগে আমি এখানে কয়টা এইচ আর ট্যাগ নেই,
এই চারটা নিয়ে নিলাম, একটু ফাঁকা স্পেস করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এই চারটাকের কাজ হচ্ছে এই যে লাইনগুলো টানে না, এই যে লাইনগুলো টানতেছে, এটা হচ্ছে এক একটা এই চারটাকের কাজ। তুমি যদি এখানে একটা এই চারটাক নিই তাহলে বুঝতে পারবা। এখানে একটা এই চারটাক নিলাম, সো তখন আমার কি এই যে একটা লাইন টানলো, এটা হচ্ছে এই চারটাক নিয়ে কি এই লাইনগুলো টানা হয়। এই চার ট্যাগটা দিলে এই লাইনটা আসবে, শুধু এই চার একটা ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ। আর বিয়ার ট্যাগটা হচ্ছে কি ব্রেক ট্যাগ। আমি যদি এখানে একটা বিয়ার ট্যাগ লাগাই দিই এটার সামনে বিয়ার, এখন কি আমার একটা ব্রেক নিবে, এই লাইনটা কি একটা ব্রেক নিবে, যে লাইনটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে ব্রেক। ঠিক আছে, বিয়ার ট্যাগের কাজ এইটা আর এই চার ট্যাগের কাজ হচ্ছে ওইটা। এবার তো ক্লিয়ার, ওকে। সো স্পিন ট্যাগের জন্য আমরা এখন যে কাজগুলো করব সেটার জন্য আমরা এখানে ফার্স্টে আমরা রো থ্রিটাকে ধরব, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে এখানে আবার স্পিন ট্যাগটাও ধরব। আমরা সবগুলো কাজ যেহেতু করবো, আমি এখানে একটু স্পেস নেই, এটার জন্য যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে পিঙ্ক কালার, অ্যান্ড হচ্ছে হাইট থাকবে হচ্ছে 300 পিক্সেল, হোয়াইট থাকবে হচ্ছে 100%, মানে আমার সম্পূর্ণ হোয়াইটটাই কি আমার থাকবে। এরপর হচ্ছে আপাতত আর কিছু দেওয়ার দরকার নাই, ওকে। আমার এই সেকশনটা এখন এই অবস্থা আছে। এখন আমার এই কাজটা করার জন্য আমার কি করতে হবে, আমার যে লাইনগুলো আছে আমার লাইনগুলো তো বের করতে হবে। আমি চেয়েছি আমার প্রতিটা লাইন আলাদা আলাদা ভাবে কি বের হয়ে যাবে, যাতে আমার কি এটা কাজটা করতে সুবিধা হয়, যে আমার এগুলোগুলো আলাদা সেকশন। আমি যখন এইচ আর ট্যাগ মানে এইচ অন ট্যাগ নেই, আমি যদি এখানে কয়টা এইচ অন ট্যাগ নেই বা এইচ ফোর ট্যাগ নেই, যেটাই নেই, এটার ভিতরে যদি লরেম থ্রি দেই, পরে কন্ট্রোল ডি দিয়ে আমি অনেকগুলো বানাই নিলাম, ঠিক আছে। এরপরে কি হলো, আমার এই সেকশন গুলো কি আমার নিচে নিচে চলে আসলো, ঠিক আছে। সো আমার কিন্তু যখন আমি এখানে স্পেন ট্যাগটা নিলাম তখন কি আমার এই সেকশন গুলো এক লাইনে আসলো। সো এখন আমার ফার্স্টে যে কাজটা করতে হবে, আমার এই লাইনগুলো কি আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে। সো তার আগে আমি কি করবো, এস ফোর ট্যাগের গুলা কাইটা দেই, ট্যাগগুলো কাইটা দিলাম এস ফোর এর, ওকে। সো এখন আমরা এই সেকশন গুলো আলাদা করবো, সেই জন্য আমার যে কাজটা করতে হবে, আমার স্পিন ট্যাগের ভিতরে এখানে লিখতে হবে ডিসপ্লে ব্লক, মানে আমার ডিসপ্লেটা কি ব্লক থাকবে, মানে আমার সেকশন গুলো যেভাবে আসে সেইভাবে আসবে, যে নিচে নিচে আসবে। আমরা যখন এটা ডিসপ্লে ব্লক করব তখন কি আমার এই সেকশন গুলো কি নিচে নিচে অনেক সুন্দর ভাবে কি চলে আসবে। এটা হচ্ছে স্পিন ট্যাগের কাজ। সো এটার জন্য যদি আমরা একটু মার্জিন টপ করি, সেকশন গুলো আলাদা করি, যে মার্জিন টপ হচ্ছে 10 পিক্সেল, এখন হচ্ছে কি আমার প্রতিটা সেকশন থেকে কি মার্জিন টপ মানে 10 পিক্সেল পরিমাণ জায়গা নিবে। সো আমি এখানে 20 করে রাখি, আর হচ্ছে আমার এটার জন্য ফন্ট সাইজটা একটু বাড়াই দেই, ফন্ট সাইজটা হচ্ছে 25 পিক্সেল, এন্ড হচ্ছে কালার এটা থাকুক, ওকে। আমি যদি এখন এটা রেজাল্ট দেই, আমার এই সেকশনটা কি এইভাবে করে তৈরি হলো অনেক সুন্দরভাবে কি, এটা আমরা করতে পারি। আর এটার জন্য যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেই কাজটাও কি আমরা এখানে কি ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। সো আমরা এখানে আর কোনো ব্যাকগ্রাউন্ড দিব না, আর কিছু দিব না। এখন আমরা যে কাজটা করব, পরে আরো কিছু সেকশনের কাজ শিখব, সেটা হচ্ছে তার আগে আমি এখানে কতগুলো এই চার ট্র্যাক নেই, ওকে, আমি নিচে আরো কি কতগুলো এই চার ট্র্যাক নিলাম। সো এরপরে আমার যে কাজটা শিখবো সেটা হচ্ছে আমার আমরা ওই মেনু বারের সেকশনের কাজটা আমি আজকে আরো একবার দেখাই, সেটা হচ্ছে আমি খুব দ্রুত দেখাই ফেলাবো, জাস্ট একটু মনে রাখলে হবে, ঠিক আছে। সো ডট রো ফোর, ওকে। সো এটার ভিতরে আমরা আমার যে কাজটা করতে হবে ইউএল, এরপরে এটার ভিতরে নিতে হবে এল আই স্টার
4, আমি চারটা সেকশন তৈরি করব, চারটা ম্যানুভার তৈরি করব না, পাঁচটা করে। এরপরে হচ্ছে আমার এটার ভিতরে নিব হচ্ছে এ, এরপরে যেটা নিব সেটা হচ্ছে লোরেম। ওকে, লোরেম 1। ওকে, আমার এগুলোকে আমি এক একটা ম্যানুভার ধরে নিলাম, যে লোরেম, অডিট, তারপরে এগুলো হচ্ছে কি আমি এক একটা ম্যানুভার হিসেবে ধরে নিলাম আপাতত। জাস্ট কি এগুলো হচ্ছে আমার মেনু, আমি মেনু হিসেবে ধরে নিলাম। এরপর হচ্ছে আমরা এটা নিয়ে এখন কাজ করব। সো কাজ করার জন্য আমার এখানে র কোডটা ধরতে হবে। জি, হ্যাঁ, হ্যাশ লিঙ্কটা করা হয় যখন আমার এই লিঙ্কটা, এটা তো একটা লিঙ্ক, যখন এখানে ক্লিক করব আমার এখানে একটা হ্যাশ আসবে। মানে যখন আমি কোনো এটার ভিতরে কোনো লিঙ্ক আপ করাবো না, এটার ভিতরে আমি যখন এটা খালি রাখবো, তখন আমার এখানে হ্যাশটা অবশ্যই দিয়ে দিব, ঠিক আছে? কারণ এখানে খালিটা রাখা যাবে না, খালি রাখলে সমস্যা নেই, কিন্তু এখানে খালি কেউ রাখে না। কারণ এখন দেখো, আমি যদি এখানে একটা ক্লিক করে আমার এখানে লিঙ্কে ক্লিক করি, খেয়াল করো এখানে কি একটা হ্যাশট্যাগ আসবে, এখানে একটা হ্যাশট্যাগ আসবে। যে লিঙ্কের পরে কি আমার একটা হ্যাশট্যাগ আসবে, এটাই হচ্ছে এটার কাজ, ঠিক আছে? তো এরপরে হচ্ছে, যাক এই সেকশনটা গেল, এখন হচ্ছে ইউএল রো 4 এর কাজটা তো করব আমরা এখানে। আর রো 4 এর কাজটা যখন করব আমরা, রো সেকশন আমি এটা একটু ইউএল এলআই এ, ঠিক আছে, আমার সেকশন গুলো সাজানো হলো। আচ্ছা, আমরা এখন এটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা একটা হাইট নিব। এখানে হাইটটা হবে হচ্ছে যে হাইটটা এটা 60 পিক্সেল নিব। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিব হচ্ছে রেড, এরপর হচ্ছে হোয়াইট, হোয়াইট হচ্ছে 100%। হ্যালো মারুফ, হ্যালো, হ্যাঁ বলছি, বুঝতেছো তো? না বুঝলে জিজ্ঞেস করো, ঠিক আছে? না বুঝলে জিজ্ঞেস করো, সমস্যা নেই, যে জিনিসটা জানবে না অবশ্যই জিজ্ঞেস করবা, তাইলে হবে। ওকে, সো এরপরে যে সেকশনটা কাজটা করবো আমরা, সেটা হচ্ছে যে এখন এই মেনু বার গুলো আমরা কিভাবে সাজাইছিলাম বলো, তুমি বলো আমি কাজ করি। এখানে এখানে আমরা এখানে ফার্স্টেই ডট গুলো উঠাবো। সো ডট গুলো উঠানোর জন্য আমার কি করতে হবে, লিস্ট স্টাইল নান। ওকে, সো আমার কি এখন ডট চিহ্ন গুলো উঠা যাবে, এই যে ডট গুলো উঠা যাবে। আরেকটা জিনিস, আমার আন্ডারলাইন গুলো উঠানোর জন্য আমার যে কাজটা করতে হবে, টেক্সট ডেকোরেশন, এটা হবে কি নান। এখন কি আমার আন্ডারলাইনটা উঠে যাবে, খুবই সিম্পল। এরপর হচ্ছে আমার এই সেকশন গুলো আমি যখন এটা সামনে সামনে সাজাবো, তখন কি করতে হবে, এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, হ্যাঁ, ফ্লোট লেফট দিলেও কাজ করে, আর ডিসপ্লে ইনলাইন ব্লক দুইটাই কাজ করে। আমি এটাও দেখাই, এটাও দেখাই, এক কমেন্ট আউট করে রাখলাম। ফ্লোট লেফট আমরা দুই ভাবে, একটা কাজ আমরা অনেক ভাবেই করতে পারি, যে ফ্লোট লেফটও কাজ করে, কিন্তু ফ্লোট লেফটটা এখানে আর কি একটার সাথে একটা ম্যাচিং হয়ে যায়, আর যখন ডিসপ্লে ইনলাইন ব্লক দিই তখন একটু স্পেস থাকে এটার ভিতরে, এতটুকুই চেঞ্জ। কিন্তু তারপরেও তো আমাদের কোডিংটা করে নিতে হয়, তার থেকে ফ্লোট লেফট বা যার যেটা সুবিধা হয়, মানে যে যেভাবে করে আর কি, মানে একটা কাজ যে অনেকভাবে করা যায়, ঠিক আছে? সেম কাজই করবে দুইজনে, কিন্তু দুইজনের ভিতর সেমই দেখাবে, কিন্তু কোডিংটা অনেক চেঞ্জ থাকবে, দুইজনারটাই হবে, ঠিক আছে? আমি প্রতিটা সেকশনে দেখাইতেছি, মানে কোনো সেকশন বাদ রাখতেছি না, যে কোনভাবে কোনভাবে করা যায়, এখন সবগুলোই দেখাই দিতেছি, আর যে যেভাবে করে নেয় আর কি, যার কাছে যেটা সহজ মনে হয়। এরপরে
এখানে ফুল ওয়েবসাইট কিসের উপর বানাবে এটা হচ্ছে ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? আমি হচ্ছে কয় নাম্বার ক্লাস না, আমি এরকম আলাদাভাবে শিখিনি, আমি একবারই সম্পূর্ণ কমপ্লিট করে ফেলাইছি, এই জন্য আর কি অ্যানিমেশনটা মোটামুটি ওগুলাও তৈরি করতে পারি, আর হচ্ছে ওগুলো দেখাবো সবই। জাভাস্ক্রিপ্টের কাজ যখন করবো তখন অ্যানিমেশন তৈরি করে ওগুলোও শিখিয়ে দিব, যে কিভাবে অ্যানিমেশন তৈরি করে বা কিভাবে গেমসগুলা ইয়া করে, গেমসের যে কাট, ওটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যেগুলো শিখতেছি এটা হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ না, HTML আর CSS এটা হচ্ছে জাস্ট একটা ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করে, এটা আসলে কোনো ল্যাঙ্গুয়েজ না। ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, PHP, তারপরে এইসব পাইথন, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট আমি ফুল কমপ্লিট করে দিব, ওটা দিয়ে আর কোনো কনফিউজ থাকবে না, ঠিক আছে? আর হচ্ছে বুটস্ট্র্যাপের যে পার্টটা আছে ওটা হচ্ছে বুটস্ট্র্যাপটা হচ্ছে 5 কে 6 দিনের ভিতরে শেষ করে ফেলবো, মানে এটার পরে বুটস্ট্র্যাপটা ধরবো এই কাজগুলো শেষ করার পরে। সো এখানে মার্জিন লেফট আমি 23 পিক্সেল দিলাম। সো আমার কি এখন এটা যদি আমি রিলোড দেই আমার 23 পিক্সেল পরিমাণ স্পেস নিল, আর এটার জন্য আমি ফন্ট সাইজ করতে পারি হচ্ছে 20 পিক্সেল, এরপর হচ্ছে এটা কালার করতে পারি যে হোয়াইট কালার, ওকে। সো আমার কি সেকশন ম্যানোভার গুলো এই অবস্থা আসলো আপাতত। সো আমি এটার ফ্লোট লেফট করে আমি মার্জিন লেফটারে যদি বাড়াই দেই যে 100, আমার এখানে অনেক পরিমাণই দরকার, আরো বাড়াইতে হবে। ওকে, এটা একদম পারফেক্ট ম্যাপ। সো এরপরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মার্জিন টপ করে এখানে 30 পিক্সেল পরিমাণ নিচে নামাই নিয়ে আসবো, উপর থেকে অতিরিক্ত নামে যেতেছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে মনে রাখার বিষয় যে কতটুক নামালে কতটুক সাইজ হইতে পারে। এই হিসাবগুলো ঠিক রাখলে কাজের খুব দ্রুত করা যায়। আচ্ছা, এখন আমরা এই কাজ এই সেকশন গুলোর জন্য আমরা যদি একটু হোভার ইফেক্ট ধরি এই সেকশন গুলোর জন্য, হ্যাঁ হোভার ইফেক্ট ধরি, আর এখানে স্পিন ট্যাগের আরো একটা কাজ আছে আমার, যে এই সেকশন গুলো তৈরি হলো একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিন্তু সম্পূর্ণটা হইলো। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে পরে দেখাইতেছি, আগে এটা শেষ করি। সো এটার জন্য আমরা একটু হোভার ইফেক্টটা ধরে ফেলাই, জাস্ট একটা দেখাবো, হোভারটা দেখাবো, আর হচ্ছে বাকিটা তো আগের ক্লাসে দেখাইছি যে কিভাবে করে অ্যাক্টিভ হোভার যেভাবে করে, এই যে এখানে হোভার আর হোভারের জায়গায় কি অ্যাক্টিভ, অ্যাক্টিভটা হচ্ছে এইভাবে যে মানে এটার উপরে ক্লিক করার সাথে সাথে কি একটা কালার ধরে, সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ। এরপর হচ্ছে এটার জন্য নিতে পারি ট্রানজিশন, ট্রানজিশনটার কাজটা আমি আরো একবার আজকের ক্লাসে আরো একবার বলে দেই। সেটা হচ্ছে আমি যদি এই যে আমি এটার সামনে নেয়ার সাথে সাথে আমার কালারটা বোঝাই যেতেছে, এই যে এবার বোঝা যেতেছে আমার কি এটার সাথে সাথে নেয়ার সাথে সাথে কি আমার একটা হোভার ইফেক্ট ধরে আমার কি কালারটা অনেক দ্রুত চেঞ্জ হয়ে যায়। সো এইটার কাজ হচ্ছে এইটাই ট্রানজিশনের কাজ, যে এটার কি মানে এই যে হোভার ইফেক্টটা ধরে একদম খুব দ্রুত এটার কি স্লো করা যায় এটা দিয়ে। সো আমি যদি এখন এই যে হোভার ইফেক্টের কথাটা লিখলাম এই যে ট্রানজিশন, সো এটার সামনে যদি আমি লিখি যে 2 সেকেন্ড, 2s, s মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সেকেন্ড। সো এখন যদি আমি ধরে যে খুবই স্মুথলি মানে খুবই স্লোলি ভাবে কি আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে খুবই স্লো, আচ্ছা খুবই স্লো ভাবে, যে খুবই স্লো ভাবে কি অনেক সুন্দর ভাবে কি আমার হোভার ইফেক্ট গুলো কি ধরতেছে,
এরপর হচ্ছে অ্যাক্টিভ জিনিসটা সেম ভাবে কাজ করে, অ্যাক্টিভ জিনিসটা এখন আমি দেখাবো না। আর হচ্ছে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রো ফোর সেকশনটা গেল। এখন হচ্ছে যেটা করব, আচ্ছা এখন কিছু বক্স নিয়ে কিছু কাজ করব। সব কাজগুলোই কি আমরা এখানে একটা পার্টের ভিতরে কিন্তু করতেছি, আমি এখানে কিন্তু সবগুলোই কি একটা পার্টের ভিতরে করতেছি। সো বক্স পার্টটা করার আগে আমি এখানে রো সিক্স রো ফাইভ নামে আরো একটা পার্ট নেই। ওকে, সো রো ফাইভ এর ভিতরে যদি আমি এখানে এইচ অন ট্যাগ নেই, এখানে আমি লোরিম, আচ্ছা এখানে একবারে করি কাজটা, এইচ অন স্টার সিক্স, এরপর হচ্ছে লোরিম সিক্স। ওকে, আমার এক ক্লিকে কাজটা হয়ে গেল, আমার এগুলো বারবার লিখতে হইলো না। এই হচ্ছে আমার সেকশন গুলা, আর সেকশন গুলো একটু সাজানোর জন্য যে কাজটা করতে হবে আমার, এখানে কতগুলো বিয়ার ট্যাগ নিতে হবে যাতে আমি নিচ থেকে রিলোড করতে পারি, আমার কি যাতে এটা নিচ থেকে রিলোড করতে পারি। সো এই সেকশনটার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে, যদি আমি এখন এই এইচ ওয়ান ট্যাগটা ধরি, রো ফাইভ এইচ ওয়ান, কন্ট্রোল সি, এরপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি যদি এখানে এই কন্ট্যাক্টটা ধরি, সো এইখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই কন্ট্যাক্টের ভিতরে আমি লিখতে পারি যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে রেড, হ্যাঁ এটাই ভালো লাগে। এরপর হচ্ছে কালার দিতে পারি, হোয়াইট কালারটাই দেই। এরপরে হচ্ছে প্যাডিং, প্যাডিং দিব হচ্ছে 20 পিক্সেল। ওকে, এরপর হচ্ছে ফন্ট ফ্যামিলি নিব, ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করি যাতে লেখার স্টাইলটা চেঞ্জ হয়, সুন্দর লাগে। সো এরপরে কি আমি একটা রিলোড দিব, অনেক সেকশনগুলো কি একটার ভিতরে অনেক সুন্দরভাবে কি স্মুথলি ভাবে আসলো। সো এটার জন্য আমরা যখন এই কাজটাই করব, সো অনেক সময় যদি আমি এখানে স্টার চিহ্নটা দেই, এখানে স্টার একটু খেয়াল করো, মার্জিন জিরো, এরপর হচ্ছে প্যাডিং জিরো, সো আমি যদি এখন এটার রিলোড দেই, আমার এই সেকশনগুলো কি একসাথে একটা বক্সের ভিতরে চলে আসছে সব, মানে কোনোটার জন্য কি কোনোটার কোনো ফাঁকা স্পেস নাই। আমার যে এই আর ট্যাগ গুলো নিছি আমার সেগুলোর জন্য কি কোনো স্পেস নাই। সো তখন আমার যে জিনিসটা করতে হবে, আমার কি মার্জিন টপ করে এই সেকশন গুলো, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করব, সো তখন আমার এই জিনিসগুলো অবশ্যই লেখা থাকবে, যে জিনিসগুলো তিনটা জিনিস। বক্স শ্যাডো, সেখানে হবে বক্স সাইজিং, বক্স সাইজিং হচ্ছে বর্ডার বক্স, এই তিনটা জিনিস প্রতিটা ওয়েবসাইটের জন্য লেখা থাকবে 100%। যখন একটা ওয়েবসাইট তৈরি করবে এই তিনটা জিনিস লেখা থাকবে, সো তখন কি এই তিনটা জিনিসের কাজ কি মার্জিন জিরোর। আমরা যে এই যে মার্জিনটা নিল, আমার এইচ ওয়ান ট্যাগের জন্য ফার্স্টে যে মার্জিনটা নিল, আমি একটু এখান থেকে সরাসরি বোঝাই, এটা রিলোড দেই, এই যে একটা ফাঁকা স্পেস, এটা করলো হচ্ছে মার্জিন, এই যে ফাঁকা স্পেস গুলো নিয়েছে এটা হচ্ছে মার্জিনের কাজ। যে মার্জিন করে কি মানে আমরা যখন কোনো একটা ট্যাগ লিখবো ওইটার একটা মার্জিন থাকে, আর একটা ওইটার জন্য একটা প্যাডিং থাকে, ওইটার জন্য একটা বর্ডারের সাইজ থাকে। সো আমরা কি করলাম এখানে এইটারে উঠানোর জন্য আমরা একটা স্টার চিহ্ন ধরবো, স্টার স্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিবে, এটার ভিতরে লিখবো যে মার্জিন জিরো অ্যান্ড হচ্ছে প্যাডিং জিরো, আর হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স, এই তিনটা জিনিস আমার লিখতে হবে। যখন আমরা এই তিনটা জিনিস লিখবো, আমার যে স্পেস এই যে ফালতু এই জিনিসগুলো আমার কি দরকার হয় না, অনেক সময় কি আমার এই সেকশন গুলোর কোনো প্রয়োজন হয় না, তখন আমার হচ্ছে জুমটা কাইটা যাবে। আচ্ছা মারুফ মাইকটা অন করো তো,
হ্যাঁ, বলতেছে চুপটা কাইটা যাবে, তার থেকে আমি কাইটা দেই, তুমি আবার ঢুকো এখান থেকে এখনই। আচ্ছা ঠিক আছে, সকালে দিব বলছিল না, সকালে দিব বলছিল আর দেয়নি। আচ্ছা আমরা শুরু করব নাকি? হ্যালো, ঠিক আছে। সো আমি যে জিনিসটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমরা যখন এখানে মার্জিন নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে এই যে মার্জিন জিরো অ্যান্ড প্যাডিং জিরো, আমরা যখন কোনো একটা ট্যাগ লেখে, যেই ট্যাগই লেখে না কেন, ওই ট্যাগের জন্য কি আমরা একটা প্যাডিং থাকে আর হচ্ছে একটা মার্জিন থাকে আর একটা হচ্ছে বর্ডার বর্ডার থাকে ওইটার জন্য স্পেশাল ভাবে, ঠিক আছে। সো আমরা যখন এটা খালিভাবে লিখতাম তখন কি আমরা একটা স্পেস নিয়েছি, সাধারণভাবে কি একটা স্পেস নাই। তো আমরা যখন এখানে মার্জিন জিরো অ্যান্ড প্যাডিং জিরো এই কথাটা লেখা দিব, তখন কি আমার যে ফালতু স্পেসগুলো আছে এই স্পেসগুলো কি তখন এটা কাইটা যায়, মানে এই স্পেসগুলো থাকে না। সো তখন সাধারণত ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এই জিনিসটা তো অবশ্যই লিখতে হবে। আর তখন আমরা যে জিনিসটা ফেস করব সেটা হচ্ছে আমার এই জিনিসগুলো আমরা একটা বর্ডারের ভিতরে চলে আসবে। সো এইগুলোকে কি করতে হবে, আমার আলাদা আলাদা করে কি আবার ভাগ করে দিতে হবে, যে এগুলো কি এক একটা স্পেস আসবে। সো স্পেস করার জন্য আমার এইখানে যে এটার হচ্ছে আলাদা আর একটা সেকশন, সো এই সেকশনটা হচ্ছে কোথায়, আমার রো ফোরের ভিতরে। সো রো ফোর যে সেকশনটা আছে আমার এখানে মার্জিন বটম করতে হবে, বা এখানে আমরা আরো একটা ট্রিক্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমার যে রো ফাইভটা আছে এখানে যদি সরাসরি মার্জিন টপ 20 পিক্সেল, মানে জাস্ট কি আমার প্রতিটার জন্য কি আলাদা আলাদা ভাবে কাজ করে দিতে হবে। কারণ হচ্ছে আমার এখানে সবগুলো সেকশন আমরা এই যে একটা ফাঁকা স্পেস নিছে, মানে এতটুকু হচ্ছে আলাদা একটা সেকশন আর এতটুকু কি আলাদা আর একটা সেকশন, মানে এটাকে ওরে বুঝাই দিতে হবে যে এতটুকু তুমি আমার জন্য আর অতটুকু কি আর একটা সেকশনের জন্য, ঠিক আছে। সো এরপরে কি করবো, আমরা এই সেকশন গুলোর যখন আমরা আলাদা আলাদা ভাবে ভাগ করব এই সেকশন গুলোকে, তখন আমার যে কাজটা করতে হবে, আমার এই যে এইচ ওয়ান ট্যাগটা আছে, এইচ ওয়ান এটা হচ্ছে প্যাডিং এর জন্য আমার কি সম্পূর্ণ একসাথে মিলা গেছে। আমি যদি এখানে প্যাডিং কাটে দিই তারপরেও কি এগুলো সবই একসাথে ম্যাচিং হয়ে যাবে, যে আমি কমেন্ট আউট করে রাখলাম। আমি যদি এবার রিলোড দিই, এই যে এক লাইন নিয়ে আসবে কিন্তু লেখাগুলো কি একবারে একটার সাথে একটা মিলে যাবে, এরকম আসবে। সো এরপরে যেটা করবো, আমরা এখানে যদি মার্জিন টপ করি যে 4 পিক্সেল, আমার প্রতিটা সেকশন থেকে 4 পিক্সেল পরিমাণ জায়গা নেবে। এই যে 4 পিক্সেল পরিমাণ কি একটা স্পেস নিছে, আমার কি দেখতেও কি এটা সুন্দর লাগে, আগে যেরকম বড় করে স্পেস নিছে সেটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে না। সো আমরা যদি এখানে 2 পিক্সেল করি সেটা দেখতে আরো সুন্দর লাগবে, যে আমরা এখানে 2 পিক্সেল করলাম, এটা হচ্ছে দেখতে একবারে স্মুথলি ভাবে হয়েছে, পারফেক্টলি ভাবে কি এরকম সেকশন গুলো জাস্ট কি অনেক সুন্দর ভাবে কি এটা সাজানো হয়ে গেল। এটাই হচ্ছে এটার মূলত কাজ, যে এই সেকশন গুলো দেখে মানে মার্জিন জিরো অটো, তারপরে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা হচ্ছে এইটার কাজ। তো এরপরে আমরা লাস্ট যে কাজটা দেখব সেটা হচ্ছে গিয়ে, যে আমি এখানে কন্টেইনার, আমরা যত কাজ করলাম এতক্ষণ এই যে কন্টেইনার পার্টের ভিতরে করতেছি, এই যে আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম, আমি যদি এখন এখান থেকে টাইনার নিচে যাই, যে সিলেক্ট হয়ে আসে। তো আমরা এখন আমার এই মাঝখানে আসার কারণ হচ্ছে, আমার প্রতিটা সেকশন মাঝখানে আসার কারণই হচ্ছে একটাই, যে আমার কি এটা কন্টেইনার পার্টের ভিতর আছে, আমার এখান থেকে যতটুকু স্পেস এখান থেকে কি অতটুকু পরিমাণে স্পেস, কারণ হচ্ছে আমরা আমরা এটার জন্য কি
1200 পিক্সেল পরিমাণ ওয়াইড এন্ড হচ্ছে হাইট দেয়া নাই। এখানে হচ্ছে মার্জিন জিরো অটো করা। মার্জিন জিরো অটো মানে হচ্ছে কি, আমার এই সেকশনটা দুই পাশ থেকে টানাটানির পরে এটা মাঝখানে চলে আসবে। যখন দুইটা বল দুই দিক থেকে টানা হয়, বলটা কিন্তু মাঝখান থেকে ছয় না, মানে একই বল যদি মানে সেম ভাবে যদি দুই দিকে বল প্রয়োগ করা হয় তখন কি বলটা মাঝখানেই থাকে। সো এটাও হচ্ছে কি সায়েন্সে, তুমি তো সায়েন্সে মেবি নাকি মারুফ? হ্যাঁ তাহলে আচ্ছা, সায়েন্সে থাকলে এই জিনিসগুলো পড়তে অবশ্যই। যাই হোক, এটা হচ্ছে দুই দিক থেকে যখন দুইটা মানে একই বল দুই দিক থেকে যখন টানবা তখন কি ওইটা মাঝখানে একই বল মানে সেম ভাবে বল প্রয়োগ করলে কি ওইটা কোন দিকে সর্বটা কি মাঝখানে অবস্থায় থাকবে। সো এখানে হচ্ছে এই কাজটা সেম ভাবে করে, যে মার্জিন জিরোটা আমরা যখন দিব সেটা হচ্ছে কি আমার এই জিনিসটাকে আমার এটা হচ্ছে একটা বল, এই বলটা কি আমার মাঝখানেই থাকবে। সো এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে রো 5, এখন রো 6, রো 6 নামে আমি আরো একটা সেকশন দিলাম। আমরা এতদিন হোভার ইফেক্ট শিখলাম শুধু কি ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগের জন্য। সো আমরা আজকে অন্য অন্য ট্যাগের জন্য কি হোভার ইফেক্ট গুলো শিখবো, সেটার জন্য যে কাজটা করতে হবে আমার এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা, আমি এখানে একটা বক্স নামে আমরা যে একটা বক্স তৈরি করব, এটা নামও দিলাম বক্স। এরপর যদি আমি এখানে এস টু ট্যাগ নিই, হ্যাঁ এস টু ট্যাগ নিয়ে আমি যদি লোডিং 10 নিলাম, এরপরে হচ্ছে আমি এখানে একটা পি ট্যাগও নিলাম, নিলাম লোডিং 100। আমার এখন সাপোর্ট সেকশনটা আসবে হচ্ছে এই অবস্থায়, এইভাবে আসবে। সো এইটাকে কি আমার সুন্দরভাবে কি এটার জন্য সাজাইতে হবে। সো এটার জন্য সাজানোর জন্য আমি এটার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিব না, এটার জন্য কি জাস্ট একটা বর্ডার দিব। সো এখানে আমরা ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বক্স, বক্সটা নিয়ে কাজ করতে হবে। বক্সের জন্য আমরা কত কাজ করতে পারি সেটা আগে দেখি। আচ্ছা প্রতিটা সেকশন আলাদা করে দেখি, এখানে নিতে পারি একটা হাইট, হাইট নিব হচ্ছে আমার এটার জন্য কতটুকু নেওয়া প্রয়োজন, এতটুকু জন্য আমি 400ই নেই, একটু বাড়ায় নেই 400 পিক্সেল। এখানে আমি আরো একটা ট্রিক্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমার এই সেকশনটা এখান থেকে শুরু না হয় এইটার মতো করে এরকম ভাবে শুরু হবে। সেই ক্ষেত্রে আমার যেটা করণীয় বক্সের পরে ডট বক্স 1, বক্স 1 নামে আমি আরো একটা ডিপ নিলাম। সো এই ডিপের লাস্ট পার্টটা কন্ট্রোল এক্স করে আমি এইখানে বসাই দিব, এটার ভিতরে এখানে আমি এই সেকশনটাকে এখানে বসাই দিলাম। এরপরে যে কাজটা করতে হবে আমি বক্স অন সেকশনটারও ধরবো, ওটাকে পরে ধরতেছি। হাইট একটা একটা কাজ শেষ করি, ওয়াইড ওয়াইড হবে হচ্ছে 100%। এরপর হচ্ছে বর্ডার, বর্ডারটা দিব হচ্ছে 3 পিক্সেল সলিড রেড। সো এরপর যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার কি অনেক সুন্দর একটা বর্ডার চলে আসলো, কিন্তু এখান থেকে কি এটা বর্ডারটা কোনখান থেকে শুরু হয়েছে উপর থেকে সেটাই আমরা জানি না, এটার ভিতর থেকে শুরু হলো নাকি নিচ থেকে শুরু হলো। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে মার্জিন টপ, মার্জিন টপ হচ্ছে আমি 40 পিক্সেল না 4 পিক্সেল দিব। আমার কি একটা সূক্ষ্মভাবে একটা স্পেস নেবে, এই যে অনেক সুন্দরভাবে কি একটা স্পেস নিল, অনেক সুন্দর। সে এবার কি আমরা এই সেকশনটার জন্য এখন কাজ করব, এই যে এই সেকশনটা তৈরি করলাম এখানে কাজ করব। যেহেতু আমি এখানে আরও একটা পিটেক নেই, এটা দিলাম হচ্ছে 50 ওয়াট, লোডিং 60। আমার এখানে দুইটা সেকশনই থাকুক, ওকে এ একটা সেকশন আর হচ্ছে এ একটা সেকশন। এখন আমি এই সেকশনগুলো একটু ভাগ করব,
ভাগ করার জন্য আমার যে কাজটা করতে হবে, আমার এখানে বক্স অন সেকশনটাকে ধরতে হবে। আমার ফার্স্ট অফ অল আমি একটা একটা সেকশন ধরে দিতেছি। ফার্স্টে আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে, আমার আমরা যখন একটা ওয়েবসাইটে লিখি, ওয়েবসাইটের যে বর্ডারটা থাকে তখন কি একটু বর্ডারটার পর থেকে শুরু হয়, আর এখান থেকে একটা স্পেস থাকে, আর এখান থেকে একটা স্পেস থাকে। সো আমি এই কাজটা প্রতিটা ট্যাগের জন্য, আমরা যখন এটা করব তো প্রতিটা ট্যাগের জন্য কিন্তু আলাদা আলাদা করে একবার একবার করে করতে হয়। সো আমি কাজটাকে কি করব, আমরা কাজটা করবো হচ্ছে একবারে একটা ট্যাগের ভিতরে কাজ করে দেব, সবগুলো ট্যাগে অটো কাজ করে নেবে। সো এখানে আমার থাকবে হাইট 100%, ওয়াইড ওয়াইড থাকবে হচ্ছে কি 95 বা 94%। ওকে, এখন যে জিনিসটা করনি সেটা হচ্ছে মার্জিন 0 অটো। এই সেকশনটা, এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে বক্স, বক্সের ভিতরে হচ্ছে বক্স অন। সো বক্সের ভিতরে যদি আর একটা সেকশন হয় তখন কি সেইটার ভিতরে আবার যে বক্স অনের ভিতরে কি H2 আবার পি ট্যাগ দুইটা। সো সেকশনের ভিতরে কিন্তু আবার সেকশন। সো আমি যদি এখন রিলোড দেয় যে দুই পাশ থেকে একটা স্পেস নিলো, এখান থেকেও একটা নিলো, এখান থেকেও নিলো, আমার কি এখন এটা দেখতেও কি মানে বর্ডারটা দেখতে সুন্দর লাগে, আর জিনিসটাও কি অনেক সুন্দরভাবে কি সাজানো হয়ে গেল। সো এরপরে যে কাজটা করতে হবে, আমার যে বক্স অনটা আছে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এখানে ফার্স্টে যেটা নিব সেটা হচ্ছে একটা H2 ট্যাগ নিব, কন্ট্রোল ডি দিয়ে আর একটা পি ট্যাগ নিব। সো H2 ট্যাগের জন্য যদি আমি মার্জিন টপ করি যে 60 পিক্সেল, আমার একদম উপরে আছে, সো আমি একটু 60 পিক্সেল পরিমাণ নিচে নামাই দিয়ে যাই। এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমি পি ট্যাগের জন্য, পি ট্যাগের একটার জন্য প্যাডিং নিব, আমার দুইটার জন্যই প্যাডিং হয়ে যাবে। আমি যদি মাঝখানেরটার জন্য প্যাডিং নেই, আমার এটা উপরে উঠে যাবে, এটাও নিচে নেমে যাবে, আমার কি দুইটা স্পেস কি আমার বের হয়ে যাবে। জাস্ট কি এখানে নিব প্যাডিং টপ বটম নিব, টপ নিব হচ্ছে 30 পিক্সেল অ্যান্ড হচ্ছে প্যাডিং বটম 30 পিক্সেল। আমি এখানে যদি শুধু প্যাডিং নিতাম তখন কি আমার চারপাশ থেকে জায়গাটা নিত। সো আমি শুধু টপ থেকে নিব অ্যান্ড হচ্ছে বটম থেকে নিব, আর শুধু প্যাডিং নিলে এখান থেকেও লেখাটা সামনে সরে আসতো। সো আমরা টপ আর বটম থেকেই নিবো, যে সেকশনগুলো কি আমার আলাদা আলাদা 30 পিক্সেল পরিমাণ কি মানে একটা স্পেস নিয়ে নিল, পি ট্যাগের জন্য নিল একবার, আর হচ্ছে এটার জন্য কি আরেকটা নিল 30 পিক্সেল। আমার দুইটাই পি ট্যাগ যেহেতু, আমার এখানে স্পেসটা একটু বড় আসছে, মানে দুইটা ম্যাচিং হইয়া স্পেসটা বড় হয়ে গেছে। এরপরে আমরা এই সেকশনগুলোর জন্য, আমরা যদি চাই যে এই সেকশনটার জন্য একটা বর্ডার দিব, ডরিম ইম্পোজ ডলার সাইড, সো এটার জন্য যখন আমরা বর্ডার দিব সো তখন আমার এটার জন্য একটা হাইট ধরাইতে হবে। হাইট হচ্ছে 50 পিক্সেল অ্যান্ড হচ্ছে হোয়াইট, হোয়াইটটা দিব হচ্ছে 90% অ্যান্ড হচ্ছে মার্জিন 0 অটো। এরপরে হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে বর্ডার, বর্ডারটা দিব হচ্ছে 3 পিক্সেল সলিড রেড। ওকে, আমার এটার জন্য কি স্মুথলি ভাবে মাঝখান থেকে একটা বর্ডার চলে আসবে, যে অনেক সুন্দরভাবে কি একটা বর্ডার চলে আসলো, কিন্তু সেটা উপরেরটার সাথে কি মিলে গেছে একবারে। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমার এখানে বর্ডারটা যখন আমরা মার্জিন অটোটা দিব তখন এটা আমার অটো উপরে উঠে যাবে। ওকে, সো এখানে আমার বর্ডারটা এতটুকু সেকশনের জন্যই দরকার, আর এটার জন্য আমরা আরো কাজ করতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে আর কিছু দিব না। এরপরে হচ্ছে আমি যদি এটা রিলোড দেই আমার এটা সেন্টারে চলে আসলো। ওকে, এখন এই সেকশনটার জন্য আমি চাইতেছি এই সেকশন দুইটার জন্য আমরা যখন এটার ভিতরে আমার মাউস পয়েন্টারটা নিব এটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। এটা হচ্ছে ভ্যানিশ করা, এটা হচ্ছে ভ্যানিশ হয় না আসলে, আমি যদি তারপরে দেখাই তার জন্য ক্লোন হবার ইফেক্টটা দেই। সো এখানে যদি আমি কালারটা দেই সেটা হচ্ছে
আমার এইটার জন্য যে, আচ্ছা এখানে হোয়াইট কালারটা দিতে হবে আমার। সো আমি যখন এটার রিলোড দিব, আমার এখানে হোবার হোবারটা ধরবো হচ্ছে হোয়াইট কালার। সো আমার ব্যাকগ্রাউন্ডটাও আছে কি হোবার, মানে হোয়াইট কালার আছে। সো আমি যখন এখানে মাউস পয়েন্টারটা নিব, আমার কি এটা ভ্যানিশ হয়ে যাইতেছে? যে আমি যেটার জন্য নিতেছি আমার কি, এই যে মানে এটা হচ্ছে একটা মজার জিনিস যে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে আছে। এইভাবে আমরা ম্যানেজ করতে পারি যখন একটা ওয়েবসাইটের ভিতরে ব্যাকগ্রাউন্ডটা সেম ভাবে দিয়ে দেবো হোবার ইফেক্টটা, তখন হচ্ছে ওটা ওটার সাথে ম্যাচিং হয়ে আর কি আমার লেখাটা কি মনে হয় জানি ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু লেখাটা কি এখানে অবশ্যই আছে। যে আমি যখন এটার মাউসটা চাইপে যখন সিলেক্ট করি, তখন কিন্তু লেখাটা উঠে আসতেছে। কিন্তু এছাড়া কি আমার এটা মনে হইতেছে কি আমার কাছে যে এটা ভ্যানিশ হয়ে যাইতেছে। সো এটার জন্য আমরা যেই কাজটা করতে পারি, যে ট্রানজিশনটা একটু যদি দেয় যে 3 সেকেন্ড, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হোবারটা কিভাবে কাজ করে। এই যে আমার আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাইতেছে। আমি যদি এটা 5 সেকেন্ড করি, এবার কি আমার বুঝতে আরো সুবিধা হবে? যে একটু খেয়াল করে, যে একবারে খুবই স্মুথলি ভাবে এটাকে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতেছে আমার লেখাটাকে, আর থাকতেছে না। এরপর যদি এটার উপরে রাখি, আমার কি খুবই স্লোলি ভাবে কি আমার নিচের যে লেখাটা আছে ব্যাকগ্রাউন্ডের লেখাটা কি আমার আস্তে আস্তে মুছে যাইতেছে। এটা হচ্ছে একটা সুন্দর ইফেক্ট। এভাবে কি আমরা ভিন্ন মানে ইফেক্ট গুলো আর কি এইভাবে স্মুথলি ভাবে তৈরি করতে পেরেছি। কিভাবে ভ্যানিশ হয়, মানে ফিনিশ হয় না, সেটা হচ্ছে যে এটার সাথে কি এটা ম্যাচিং করে আর কি কাজটা করতে পারি। যে এই যে এটা কত সুন্দরভাবে কি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাইতেছে, যে খুবই স্লোলি খুবই স্মুথলি ভাবে কি কাজটা হইতেছে। সো আমি যদি এখানে আরো পিক্সেলটা বাড়াই দিই, যদি আমি এখানে দিই যে 10 সেকেন্ড, এবার কত স্লো যায় আমরা একটু বুঝতে পারবো। এই যে খুবই স্লোলি ভাবে কি আমার 10 সেকেন্ড পরিমাণ, আমার কি এই কাজটা হওয়ার জন্য আমার 10 সেকেন্ড পরিমাণ কি একটা সময় নেয়, যেটা কি 10 সেকেন্ড পরিমাণ কি সময় নিয়ে কি এটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় লেখাটা। এটা হচ্ছে আমার মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং। যাই হোক, আজকে হচ্ছে এই পর্যন্তই, আর বাকি ক্লাস হচ্ছে আমরা কালকে করবো। আর এখন যতটুকু করছি আমারে জাস্ট লাস্টের এতটুকু করে দেখো, লাস্টের এতটুকু শুধু, আর বাকিগুলো বাসায় করে নেবো। আর মার্কিউ ট্র্যাক আর হচ্ছে এতটুকু লাস্টের এই সেকশনটা আমার এখন করে দেখাবা, পারবা তো? কোডিংটা আরেকবার দেখবা। হ্যালো, আচ্ছা কোডিং হচ্ছে এতটুকু জাস্ট, বক্স 1 থেকে এতটুকু, আর হচ্ছে এখান থেকে এতটুকু, আর এখান থেকে এতটুকু, এই সিলেক্ট করা যতটুকু এতটুকুই, বেশি কিছু করি নেই, জাস্ট এতটুকু করে। ওকে, সো তাহলে আমি স্ক্রিনটা স্টপ করি, আর হচ্ছে তোমারটা শেয়ার করে আমার এতটুকু কাজ করে দেখো। Thank you.
Gracias.
Thank you.